Assalamualaikum viewers, welcome to my brand new video. So viewers, আজকে কাজ শেষ করে অলরেডি দেখেন কোথায় চলে আসছি, লো ইয়াট প্লাজার। সো লো ইয়াট প্লাজার মালয়েশিয়াতে যারা আছেন তারা চিনেন না এমন লোক হয়তো খুবই কম আছে, কারণ হচ্ছে এই লো ইয়াট প্লাজারে ইলেকট্রনিক জিনিসের জন্য একবারে বেস্ট একটা জায়গা, ঠিক আছে। আর আজকে আমি কিছু অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ কেনার জন্য এই জায়গাতে আসা। তো কাজ শেষ করে আসলাম এইমাত্র, বাইক এদিকে রাখলাম, এদিকে রাখা অলরেডি এই জায়গায় আসলাম। আর এখানে লো ইয়াটে দুইটা অ্যাপেল স্টোর আছে, এটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা, আর একটা হচ্ছে আমার পিছনের দিকে সাইডে, এই যে এটা। তো আমি কিছু কেনাকাটা করব, আর অনেক জায়গায় ক্যামেরা ইউজ করা যায় না, তারপর আমি যতটুকু পারি চেষ্টা করবো। সো সাথে থাকুন, দেখতে থাকুন, আই হোপ অনেক ভালো লাগবে। আর এই জায়গায় এদিকে হচ্ছে লো ইয়াটে প্লাজারের একদম অপর সাইডের সামনে মোটর পার্কিং, আর ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিং, টাকা দিয়ে পে করে গাড়ি পার্কিং করা লাগে। আর এদিক দিয়ে হচ্ছে এটার পিছনের সাইড, অনেক সুন্দর আবাসিক একটা এলাকা। আর আমি এদিকে লো ইয়াট প্লাজারে কিছুক্ষণ পরে ঢুকবো, আমার পিছনে যে পুলিশ স্টোরটা আছে ওইটা, এই জায়গাতে আমার কিছু অ্যাক্সেসরিজ কেনার প্রয়োজন, ওইগুলি কিনে তারপরে লো ইয়াটের ভিতরে দেখি যদি দেখা যায়, যদি পারি তাহলে ভিডিও অবশ্যই মেক করবো আপনাদের জন্য। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর এই জায়গাতে একটা রেস্টুরেন্ট আছে, এই মজার জিনিস। ওকে, এটা হচ্ছে অ্যাপল স্টোরের আমার পিছনের সাইড একবারে অ্যাপল স্টোরটা। আমি এই জায়গা থেকে ফোন নেই বা ল্যাপটপ আমি নিয়েছিলাম এই জায়গা থেকে আমি ল্যাপটপ নিয়েছিলাম। তো ল্যাপটপটা অনেক লাস্টিং করতেছে এখন পর্যন্ত, অনেক ভালোভাবে ব্যাটারির লাইফ প্লাস সব কিছু অনেক ভালো কার্যকর চলতেছে। মেবি সম্ভবত 5 বছর প্লাস হয়ে গেছে, তারপরও খুব ভালো সার্ভিস দিতেছে। আর হ্যাঁ, সাথে থাকুন, দেখতে থাকুন, আমি এখন ভিতরের দিকে যাই দেখি। Ini yang paling oke punya kan? Kita pilih pun dia. Tapi dia macam ni lah bang. Macam ni satu pun kalau sama. Dia ini yang harga 70 ringgit. 59 ni. 69. 69. Tu ini 100. Cover ini je pun ada bang, 79 bang. Dia cover semualah, macam dia punya tu semua cover. Saya tanya itu kalau lens protector dia tak ada efek kan kamera? Okey, tapi kalau saya lah abang tanya saya, saya tak recommend lah untuk pasang kamera ni, sebab dia akan efek kualiti gambar kurang. Oh, terima kasih bang. Terima kasih banyak. Tak ada masalah. So yours, আমি চাইছিলাম ক্যামেরার পেছনে প্রোটেক্টর, যে বলে প্রোটেক্টর ক্যামেরা আর কি। সো এই রিকমেন্ডস করতেছে যে এটাতে পিছনে লাগালে কোয়ালিটি ভালো আসে না, সো লাগাবো না। আর আমি এই জায়গাতে যে জিনিস নেওয়ার জন্য আসছিলাম এটা এখনও অ্যাভেলেবেল হয়েছে না, মেবি আরও 1 মাস লাগবো। আমি সামনে যাই, এখন লো ইয়াটে যাবো, ওই যে জায়গার সামনে সাইডে লো ইয়াট, আমি এখন লো ইয়াটে যাবো। সাথে থাকুন, দেখতে দেখুন, আই হোপ অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, এখন লো ইয়াটে প্রবেশ করতেছি। তো যে জিনিস কেনার জন্য আসছিলাম ওইটা অলরেডি 1 মাসের বেশি হয়ে গেছে আউট অফ স্টক হয়ে গেছে, এর জন্য আর আমি নিতে পারি না। এখন এটা হচ্ছে লো ইয়াটের একবারে ফাস্ট ফুড এই জায়গা থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন পছন্দের জিনিস, কিন্তু একদিন নেব এখন না, তো অনেক সুন্দর। আবার দেখি একটু সামনের দিকে উপরে যাই, নেওয়ার মতো আপাতত কিছু নাই, কারণ হচ্ছে যেটার জন্য আসছিলাম ওইটা পাই নাই। 1 tahun dalam kalau apa-apa kayak Apple Store mana-mana boleh nggak? Mana-mana Apple pun boleh. Store saja kah mau ini atau service center sana? Boleh, mana-mana pun boleh. Mana-mana pun boleh. Lain negara pun boleh. Oke, terima kasih. Lain negara tak boleh. Malaysia Apple. Hanya Malaysia saja lah. Yes. Okay, sebab okay. Lain negara dia tak sama. Lain sekitar. Oke. Terima kasih ya. Oke. Yours finally. যে কাজে আসছিলাম ওই কাজ কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে অ্যাডাপ্টার যেটা বলে চার্জারটা অ্যাপল স্টোরের মধ্যে প্রায় 1 মাস প্লাস হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে, নাই। তো এ জায়গায় থার্ড পার্টি একটা লোকের কাছ থেকে নিয়েছি। তো দেখা যাক, এটা একবার অরিজিনাল অ্যাপলেরই 1 বছর ওয়ারেন্টি আছে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করে এখন বাসার দিকে যাইতেছি। সো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে সাথে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিওটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে দেয়। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।